নমস্কার বন্ধুরা, আপনারা ইতিমধ্যে আধার কার্ড নিয়ে একটা বিশাল বড় আপডেট চলে এলো। আধার কার্ড নিয়ে কি আপডেট, যে আপনাদের যে ডকুমেন্টস আপডেট হচ্ছিল সেই ডকুমেন্টস আপডেট ইতিমধ্যে আপনাদের লাস্ট ডেট হলো যে 14ই ডিসেম্বর 2023। তো যারা এখনও পর্যন্ত ডকুমেন্টস আপডেট করেননি, তো তাদের ক্ষেত্রে বলে রাখি আপনারা ডকুমেন্টস আপডেট করতে পারবেন। তার পাশাপাশি আপনারা এই ডকুমেন্টস আপডেট থেকে আপনারা আপনাদের অ্যাড্রেসটাও আপডেট করতে পারবেন। তো অ্যাড্রেসটা আপডেট বলতে আপনারা চেঞ্জ করতে পারবেন। তো কিভাবে করবেন আমি আপনাদের স্টেপ বাই স্টেপ বলে দেব, এবং পুরো ভিডিওটা দেখার জন্য অতি অবশ্যই আপনারা এই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। তো যারা এখনও পর্যন্ত এই বেঙ্গলি নিউ আপডেট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানটি অন করে রাখুন, যাতে এইরকম নিত্যনতুন ভিডিও সবার আগে পেতে পারেন। তো চলুন বন্ধুরা, কথা বাড়িয়ে লাভ নেই, ভিডিওটা শুরু করা যাক। তো ইতিমধ্যে আমরা আধার পোর্টালের অফিসিয়ালি ওয়েবসাইটে ভিজিট করে আছি এবং uidi.gov in, এবং আপনারা এই অফিসিয়ালি ওয়েবসাইটে ভিজিট করতে গেলে ডিসক্রিপশানে লিঙ্ক আছে, লিঙ্কের ওপর ক্লিক করে আপনারা এই অফিসিয়ালি ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন। প্লাস আমাদের টেলিগ্রামে এই লিঙ্কটা প্রোভাইড করা আছে, সেই টেলিগ্রাম থেকেও আপনারা সেই লিঙ্কটা পেয়ে যাবেন। প্লাস আপনারা ক্রোম ব্রাউজারের মাধ্যমেও এই অফিসিয়ালি ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন। ভিজিট করার পর আপনারা যে প্রথমেই যে অফিসিয়ালি ওয়েবসাইটটা ওপেন করার পর আপনারা ফার্স্ট অপশানে ক্লিক করে আপনারা এই পপ আপটা শো হয়ে যাবে। এই যে পপ আপটা শো হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন, প্লিজ আপডেট ইওর আধার ফর কন্টিনিউ এক্সারি অফ ডেমোগ্রাফিক ইনফরমেশান। তো আপনাদের এখানে এখনও পর্যন্ত আপনাদের যে আধার কার্ডের ডকুমেন্ট আপডেট চলছে, এবং আপনাদের যে অনলাইন ডকুমেন্ট আপডেটটা সেটা আপনাদের 14ই ডিসেম্বর 2023 পর্যন্ত আপনাদের এই আপডেটটা হবে সেটাই জানিয়ে দিয়েছে। তারপরে আপনাদের বলে রাখি এই পপ আপটার ওপর ক্লিক করবেন। ক্লিক করলেই আপনার সামনে সেই নতুন পেজটা ওপেন হয়ে যাবে। নতুন পেজটা ওপেন হয়ে যাওয়ার পর আপনারা স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসার পর এখানে দেখতেই পাচ্ছেন ডকুমেন্ট আপডেট, ক্লিক হার্ড টু আপলোড ইওর প্রুফ অফ আইডেন্টি POI অ্যান্ড প্রুফ অফ অ্যাড্রেস POA ডকুমেন্ট। দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল 14/12/2023। তো আপনাদের ইতিমুহূর্তে 14/12/2023 আপনাদের আইডেন্টি প্রুফ এবং অ্যাড্রেস প্রুফ ফ্রি অফ কস্টে আপনারা আপডেট করতে পারবেন সেটাই বলেছে। তো আপনারা এই অপশানটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপলোড ডকুমেন্টস ইন সাপোর্ট অফ আইডেন্টি অ্যান্ড অ্যাড্রেস। তো আপনারা এখানে আইডেন্টি এবং অ্যাড্রেসটা আপডেট করতে পারবেন। আপনারা এখানে স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসার পর এখানে দেখতেই পাচ্ছেন ক্লিক টু সাবমিট, তারপরে ক্লিক করবেন। তারপরে ক্লিক করলে আপনার সামনে একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে। নতুন পেজ ওপেন হয়ে যাওয়ার পর আপনাদের যে আধার কার্ডটায় আপনারা ডকুমেন্ট আপডেট এবং অ্যাড্রেস আপডেট করতে চাইছেন সেই আধার নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। এই আধার নাম্বারটা বসানোর পর এখানে যে ক্যাপচারটা দেওয়া আছে এই ক্যাপচারটা দেখে দেখে ফিল করে দেবেন। অতি অবশ্যই আপনাদের মোবাইল নাম্বারের সঙ্গে আধার কার্ডটা লিঙ্ক করা থাকতে হবে, না হলে কিন্তু আপনারা বাড়িতে বসে এই ডকুমেন্ট আপডেট বা অ্যাড্রেস আপডেটটা করতে পারবেন না। তো আপনারা এখানে ক্যাপচারটা বসিয়ে দেওয়ার পর সেন্ড ওটিপির ওপর ক্লিক করবেন। সেন্ড ওটিপির ওপর ক্লিক করার পর আপনার সামনে একটা ওটিপি চলে আসবে, সেই এন্টার ওটিপির ঘরে বসিয়ে লগ ইন করলেই আপনার সামনে প্রোফাইলটা ওপেন হয়ে যাবে। সেই প্রোফাইলটা ওপেন হয়ে গেলেই আপনাদের সামনে কিছু অপশান ওপেন হবে। প্রথম থাকবে আপলোড আইডেন্টি, দ্বিতীয় থাকবে আপলোড অ্যাড্রেস। তো আপনারা যখন আইডেন্টিটা দেবেন তখন আপনাদের ধরুন আধার কার্ড, ভোটার কার্ড এই রকম দিতে পারেন। প্লাস আপনারা যখন অ্যাড্রেসটা ঠিক করবেন তখন আপনাদের অ্যাড্রেস প্রুফ হিসাবে আধার কার্ড দিতে পারেন, ভোটার কার্ড দিতে পারেন। তো সেটা দিয়ে সাবমিট করলেই আপনাদের আধার কার্ডটা আপডেট হয়ে যাবে এবং অ্যাড্রেসটা আপডেট হয়ে যাবে, এবং আপনারা সেই অ্যাড্রেসটা আপডেট যে আধার কার্ডটা আপনারা মোটামুটি সপ্তাহ দুই মতো ওয়েট করবেন। আপনাদের সামনে এই অফিসিয়ালি ওয়েবসাইটের দ্বারা আপনারা চেক করবেন, তাহলেই আপনাদের আধার কার্ডটা আপডেট হয়ে যাবে এবং আপনারা পোস্ট অফিসের মাধ্যমেও বা আপনারা সেই কপিটা পেয়ে যাবেন। সেই পোস্ট অফিসের মাধ্যমে আপনাদের যে হার্ড কপি সেটা পেয়ে যাবেন, এবং সফট কপিটা আপনারা এখান থেকে ডাউনলোড করে সেটাকে প্রিন্ট আউট বার করতে পারেন। তো আপনারা সেই ডাউনলোডটা কীভাবে করবেন চলুন আপনার সামনে দেখিয়ে দিই। আপনারা হোম পেজ চলে আসবেন মাই আধারে। আসার পর স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসার পর এখানে আপনারা VID জেনারেট কীভাবে করতে হয় এইসব অপশানগুলো আছে, বা PVC কার্ড কীভাবে অর্ডার দিতে হয় সেইগুলো আছে, এবং আপনারা আধার কার্ডটাকে ডাউনলোড করতে গেলে আপনারা এখান থেকে একটা অপশান দেওয়া আছে সেখান থেকে পেয়ে যাবেন। দেখতেই পাচ্ছেন আধার ডাউনলোড, এই আধার ডাউনলোড অপশানের ওপর ক্লিক করলেই আপনার সামনে
আধার কার্ডের নাম্বারটা চাইবে বা এনরোলমেন্ট আইডিটা চাইবে বা ভিআইডি নাম্বারটা চাইবে, সেই যে কোনো একটি দেবেন। দেওয়ার পর ক্যাপচারটা দিয়ে এখানে সেন্ট ওটিপির ওপর ক্লিক করবেন। আপনার মোবাইলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা দিয়ে সাবমিট করলেই আপনার সামনে সেই পিডিএফটা ওপেন হয়ে যাবে। এবং আপনারা সেই পিডিএফটা ওপেন করতে গেলে আপনাদের যে নামের ফার্স্ট চারটে অক্ষর আছে প্লাস আপনাদের ডেট অফ বার্থের যে লাস্ট যে চারটে ডিজিট আছে সেই লাস্ট চারটে ডিজিট দিয়ে আপনারা সাবমিট করবেন, করলেই আপনার সামনে পিডিএফটা ওপেন হয়ে যাবে। তো এই ছিল আজকের আপডেট। তো যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করে রাখুন, যাতে এই রকম ইনফরমেটিভ ভিডিও প্লাস এডুকেশনাল পারপাস ভিডিও বা আপনার সামনে যে কোনো কৃষি সংক্রান্ত আপডেট এই চ্যানেলের মাধ্যমে প্রোভাইড করা হয়। তো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে দিন। নমস্কার।